ভারতের ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণের দাবিতে দীর্ঘস্থায়ী আন্দোলন। নমস্কার, আপনারা দেখছেন ঘাটাল নিউজ, সঙ্গে রয়েছি আমি সুমনা। ঘাটাল বিধানসভা কেন্দ্রে এসইউ সিআই কমিউনিস্ট প্রার্থী অঞ্জন জানার সমর্থনে মঙ্গলবার সকালে কুশপাতা থেকে কেন্দ্রীয় বাসস্ট্যান্ড হয়ে গম্ভীরনগর রত্তলা বাজার সহ ঘাটাল শহরে প্রচার কর্মসূচি হল। প্রার্থী ছাড়াও ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলের জেলা নেতৃত্ব নারায়ণচন্দ্র নায়ক, ঘাটাল লোকাল কমিটির পক্ষে নাড়ু গোপাল দলুই, সুব্রত মাঝি, দেবাশিস মাইতি সহ অন্যান্যরা। নেতৃবৃন্দ তাদের বক্তব্যে কৃষক শ্রমিকের আন্দোলনকে শক্তিশাল করা, সাম্প্রদায়িক ফ্যাসিস্ট ও কর্পোরেট স্বার্থ রক্ষাকারী বিজেপি এবং দুর্নীতিগ্রস্ত তৃণমূল এবং সুবিধাবাদী কংগ্রেস ও বামফ্রন্ট প্রার্থীদের পরাস্ত করে ঘাটাল ও দাসপুর ব্লকের সার্বিক উন্নয়নের স্বার্থে গণ আন্দোলনের একমাত্র শক্তি এসইউ সিআই কমিউনিস্ট প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান। প্রার্থী অঞ্জন জানা বলেন, ঘাটাল মহকুমার স্থায়ী বন্যা প্রতিরোধে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণের দাবিতে মহকুমা জুড়ে যে আন্দোলন চলছে সেই আন্দোলনে আমরা সক্রিয়ভাবে যুক্ত। কেন্দ্র সরকার স্কিমটিতে ছাড়পত্র দিলেও আজও কোনো অর্থ বরাদ্দ করেনি। এই আন্দোলন সহ ব্লকের বিভিন্ন রাস্তা সংস্কার প্রভৃতি জনজীবনের বিভিন্ন দাবিতে গড়ে ওঠা আন্দোলনকে বিধানসভার কক্ষে পৌঁছে দিতে ব্যাটারি টর্চ চিহ্নে ভোট দেওয়ার আহ্বান জানান। এটা করতে হবে গণ আন্দোলনের মধ্য দিয়ে, গণ আন্দোলনের মধ্য দিয়ে জয় আনতে হবে। সারা বছর জুড়ে জনসাধারণের বিভিন্ন বিষয় আন্দোলন পরিচালনা করে আসছে। আমরা আমাদের এই ঘাটাল তপশিলি কেন্দ্রে বিধানসভা ক্ষেত্রে গণ আন্দোলনের বিশ্বস্ত সৈনিক। আমাদের ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণের দাবিতে দীর্ঘস্থায়ী আন্দোলন এক সৈনিক, অধিপার্শ্বস্থ ক্ষুদ্র দোকানদার তাদের নিয়ে যে বড় আন্দোলন সেই আন্দোলনের বিশ্বস্ত সৈনিক, রাষ্ট্র সরাইয়ের আন্দোলন ও আরো দিল্লির কৃষক আন্দোলনকে জয়ের লক্ষ্যে পৌঁছে দিতে কমিউনিস্ট পার্টিতে টর্চ লাইট চিহ্নে ভোট দেন।